আমার আব্বার এক পিস গোস্ত চাইলেও সাইজ নাই। কত বড় মাস্টার প্ল্যান করছে তারা, চিন্তা ভাবনা করে দেখেন এটা কি একদিন হয়ে গেছে? এ ভালো করে বুঝেন, একদিনে হইছে? অন্তত 2 বছর 3 বছর বইয়া চিন্তা ভাবনা করে তারপরে তাকে ইন্ডিয়া নিছে। আর দেখবেন সবচাইতে বড়, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোকে হাতে পাও ধরে বলি, কোন নারীর পালায় পড়িস না। জোরে কথা বলেন না কেন? এই যদি এমপি সাহেবের পিস পিস করছে, কত বড় টেকনিশিয়াল দিয়ে মারছে, আপনি কি মনে করলেন যে গোস্ত তালাশ করে পাওয়া যাইতেছে না? বাংলাদেশে এমন এমন লাশ দেখি নাই। আরে র‍্যাবে এক সপ্তাহের ভিতরে তালাশ করে এক টুকরা গোশ পায় না, কথা বলেন না কেন? কত বড় টেকনিক নিয়ে কিভাবে কিভাবে মারতে হবে, কি মাস্টার প্ল্যান তারা করছে, চিন্তা করেন। র‍্যাবের চাইতো, ডিজিএফআর চাইতো তাকে মাথার বুদ্ধি বেশি, কোন জায়গা ফেললে পাওন যাবে না, এক পিস টুকরে এক পিস হাড়ি। এই যে তার মাইয়া যে কান্দে মাই খেতে করে, আমার আব্বার এক পিস গোস্ত চাইলেও সাইজ নাই। কত বড় মাস্টার প্ল্যান করছে তারা, চিন্তা ভাবনা করে দেখেন এটা কি একদিন হয়ে গেছে? এ ভালো করে বুঝেন, একদিন হয়েছে? অন্তত 2 বছর 3 বছর বইয়া চিন্তা ভাবনা করে তারপরে তাকে ইন্ডিয়া নিছে। আর দেখবেন সবচাইতে বড়, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোকে হাতে পাও ধরে বলি, কোন নারীর পালায় পড়িস না। জোরে কথা বলেন না কেন? ভালো খারাপ কাজ করতে যাবেন, আল্লাহ ছাড় দেয়। কোন কোন আপনি কোন আপনাকে মুক্তি শুনতেছে, আল্লাহ ছাড় দেয়। জোরে কর, ছাড় দেয়। 1 বছর 2 বছর 5 বছর ছাড় দেবে। 2024 সালের এসে কিমার মতো পিডাইয়া টুকরা টুকরা করে আর এক দেশে নিয়ে কিমা বানায় হবে, কথা বলেন না কেন? উনি আছেন না? আছে আমার দেশের ডিবি প্রধান হারুন সাহেব যাইয়া তার গোস্ত টুকরা তালাশ করে। এমনই অবস্থা হয়ে গেল, মনে রাখবেন উনি সার্চ দেয়, ছেড়ে দেয় না। এটা মাথায় রাখেন, আপনার জীবন আপনার মরণের পিছনে কিন্তু একটা হায়াতে জিন্দিগির একটা সুতা আছে, সুতা বান্ধা। এই কথা কন না কেন মিয়া? আপনার হায়াতে জিন্দিগির পিছনে আপনি কোথায় কি করতেছেন, গুটটি দেখবেন 2 নালের মধ্যে সীমাবদ্ধ। কয় নাল? জোরে বলেন। 1 নাল বান্ধে গুটটি বানাইছেন জীবনে? আমি এলএস ইলিয়াস রহমান জিয়া যন্ত 250 থেকে 300 গুটটি নিজের হাতে বানাইছি, তাও ভাতের আটা দিয়ে না, গাবের আটা দিয়ে, গাবের আটা, গাব 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 চিনেন? কঠিন আঠা, গাবের আটা দিয়ে 200-300 গুটটি বানাইছি আমি, সুন্দর গুটটি বানাইতে পারি আমি। আমি গ্রামের পোলা, আমি শহরের পোলা না। শহরের পোলাতে মাসুদ ভাই আছে, ওই যে সভাপতি আছে, এরা বানাইছে কিনা জানি, এরা তো আব্বা আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম 2 বছর পরে, তুমি আমার কইছিল তুই হালটা ধর, এরপর আমি নাস্তা করে রাখি। আব্বা হাল চাষ করিয়া আমার হালের গুটিটা ধরাই দিয়া দেখ পারস নাকি, কেবল দিছি ধাম করে নাঙ্গলটা খুইলে আমার হেনে লেগে গেল, সেই কাটার দাগটা এখনো আছে। আব্বা হাসে আর কয়, ভাই এখনো তোমার ওই কথা মনে আছে? আমাকে আব্বা আমার নবী নিজে বলেছেন, যারা বাল্যকালের কথা ভুলে যায় ওরা ইমান ইমানও ভুলে যায়, আল্লাহ কেউ ভুলে যায়, কথা বলে না কেন? আজকে টাকার মালিক হইয়া বাড়িতে 5 তলা 10 তলা একটা বিল্ডিং করে তুমি দেশের মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষে ভুলে গেছো, হালাকে তুমি খবর লাইলে হো তুমি একটা ফকির নির্বোলা, তোমার বাবা পরের জমিতে কামলা দিছে বেটা, তোমার বাবা ঝুটপট্টিতে ওই গাঁটটি লইতে লইতে তোমার বাবার হেনে কালো দাগ পড়ে গেছে, এখন সাদা লুঙ্গি বড় লুঙ্গি উঁচা করে হাঁটো লাগে জানে তোমার মুসলমান। ভালো করে বুঝবেন, পৃথিবীতে যারাই লড়ছে ওরাই মরছে। নমরুদ পৃথিবীতে এত অবপতন কেন? এই শয়তান 17 বছর বাঁচছে মিয়া, ওর মতো হায়াত পৃথিবীর কোন নবীও পায় নাই। আল্লাহ সাথ দেয়, কথা বলেন না কেন? মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যা করবেন
আর পিছনে কিন্তু একটা সুতা বান্ধা আছে, কোরবানি আসছে মেরে ভাই ব্যস্ত বুজুর্গ, রাগ করেন না, রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না, আপনার রাগ করলে আমার কি হইব, রেজেক যে কয়দিন আছে এই কয়দিন এখানে থাকবে, কথা বলেন না কেন, রেজেক নাই আপনার বাপেও আমাকে রাখতে পারবে না, আর না থাকলে সমস্যা কি, মসজিদ তো নিজে বানাইছি এর লিগে, যে আর চাকরি করবো না অন্য জায়গায়, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার জাকাত, আমার সব কিছু কার জন্য, কথাটা কে বলেছেন, জোরে বলেন, আরো জোরে, কথাটা কে বলেছেন, আমার মৃত্যু, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার সব কিছু, আমার ইবাদত, নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত, আমাহিয়া আমামাতি বিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র এই রবের জন্য যে রব আপনাকে আমাকে অনেক আদর করে বানিয়েছে, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার আমার রুহটাকে কুকুরের মধ্যে দিতে পারতেন, পারতেন না, কুকুরের রুহ আছে না, নেই, গরুর আছে না, নেই, সিরগ, সোয়ার, জীব জানোয়ার সবার মধ্যে রুহ আছে, রুহ শব্দের অর্থ যেইটা দিয়ে আপনি আর আমি বাহাদুরি করি, এই পৃথিবীতে যারাই বাহাদুরি করছে ওরাই কিন্তু মাইনাস হয়ে গেছে, ঠিক না, যারাই দেখবেন আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, এরকম ভাবে তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, এই মাসে একজন শয়তানের কথা সব খতিব সাহেবরা আলোচনা করে, যে শয়তান জীবনে কোনোদিন ইবলিশ শয়তানের চাইতেও ভয়ঙ্কর ছিল, তার নাম ছিল নমরুদ, কি নাম ছিল, ইবলিশ শয়তান তো পৃথিবীতে সবচেয়ে বড় খতরনাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ যাকে কোরআনে খান্নাস বলে ডাক দিয়েছে, সবচেয়ে পথভ্রষ্ট, সবচেয়ে নষ্টা, পচা, গান্দা একটা মাখলুক, তার নাম ইবলিশ শয়তান, এবং একে আল্লাহ পাঠাবার পরে বলছেন দাহু লাকুম আদুউ মুবিন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদের শয়তান, শয়তান চরম শত্রু আমার আদম সন্তানের জন্য, কে বলেছে, এখন প্রশ্ন আসতে পারে আদম সন্তানকে আল্লাহ বানায় আমার শয়তান রে বানাইলো না, আল্লাহ তো শয়তান রে না বানায় চুপচাপ থাকলে ভালো হইতো, আমরা ইবাদত করলে করলাম না করলে না করতাম, একটারে বানাইলো আদর করে পিছনে শত্রু একটা লাগাই দিল, এটা আবার কোন বন্ধুর কাজ, প্রশ্ন আসে কি আসে না, যদি শয়তান রে না পাঠাইতো রে ভাই সরকার এত কষ্ট করে পরীক্ষার এক্সামিনারদেরকে যারকে রাখেন, পরীক্ষার হল তৈরি করতে কোটি কোটি টাকা লাগে, প্রশ্নপত্র ছাপাইতে কোটি কোটি টাকা লাগে, এই মেশিনটা কিনতে কোটি কোটি টাকা লাগে, আবার এই প্রশ্ন যারা রিভাইজ দিবে প্রশ্ন করবে তাদেরকে লালন পালন করতে সরকারি বোর্ড তৈরি করতে কোটি কোটি টাকা লাগে, শুধু আপনার আমার দশটা পরীক্ষার জন্য কোটি কোটি টাকা সরকার খরচ করে, কথা বলে না কেন, এইটা তো আর দরকার ছিল না সরকার, আল্লাহ বলেন বান্দারে যদি শয়তানরে না পাঠাইতাম তাহলে তো তোর ইন্টারভিউ দেওয়া লাগতো না, তোর ইন্টারভিউর জন্যই আমি আদম সন্তানকে শয়তান পাঠাই দিছি, কিন্তু ওই ব্যক্তির ইন্টারভিউ দিতে হবে না, ও এমনি পাস, যে ব্যক্তি আমি রবকে মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কোরবানি, আমার সালাত সব কিছু কার জন্য, এই ব্যক্তি যে মনে করবে ওরে শয়তান কোনোদিন ওর ইন্টারভিউ লাগবে না, ওর পরীক্ষাও দিতে হবে না, ও সারা জীবনই আমি আল্লাহর কাছে ইমানদার, ঠিক শয়তানও যেটা জীবনে ধারণ করে নাই, জান্নামালো শয়তান কিন্তু জীবনে কয় নাই যে আমি একজন আল্লাহ কইছে, কোরআন হাদিসের কোথাও পাবেন না ইবলিশ শয়তান বলছে যে আমি আল্লাহ, কিন্তু ইবলিশ শয়তান বলাইছে একজন দিদিয়া, তার নাম নমরুদ, কি নাম, জোরে কন, এই নমরুদরে আবার সোজা করার জন্য আল্লাহ আর একজন ফেরেশতার মতো একজন আপনার আমার আব্বা জানলে পাঠাইছে, নাম তার ইব্রাহিম, নাম কি, এরে আবার পাঠাইবার সময় আল্লাহ পাক
এরা আবার এত পরীক্ষার মধ্যে ফেলছে যে ডাক্তার আমার যদি ফেলতো, এরা একটা পরীক্ষায় আমারে ফেলতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা না হাজার ভাগের এক জাররা পরিমাণ পরীক্ষায় যদি আল্লাহ আমার ফেলতো, আপনার আমার জাতির পিতা ইব্রাহিমের যেই পরীক্ষা আল্লাহ নিছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোন রাওয়ায়েতে আসছে 16টা, কোন রাওয়ায়েতে আসছে 40টা পরীক্ষা নিছে, কয়টা? তোমার আমার মেট্রিক পরীক্ষায় পাশ করতে 10টা পরীক্ষা দেয়া লাগছে, যদি ভালো রেজাল্ট করো এ প্লাস মাইনাস গোল্ডেজ 4.3 যে যা পা, আমার জাতির পিতা ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ইমতিহানে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ডেন এ প্লাস হয়েছে। কি মনে করলেন আপনি? যা পৃথিবীর কারো দ্বারা সম্ভব ছিল না, তার ভিতরে তার জন্মের আগে থেকেই পরীক্ষা দেওয়া শুরু, মার গর্বে আসার আগে গণক ঠাকুররা বলে দিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে মনে রাখবেন যে যত বড় যার যত বড় মাথা তার দেখবেন তার চিন্তা ভাবনা বেশি। হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের মেন প্রধান হলো বাবা, এই বাবার মাথার মধ্যে যে কত চিন্তা ভাবনা, এর একদিনের চিন্তা যদি কোনো ছেলের মাথায় ঢুকায় দিত ও জীবনে পড়ার টেবিল রাইখা রাস্তায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতো না। যে একটা বাবা একটা সন্তানরে মানুষ করতে কত কষ্ট করে, একটা সন্তানরে মানুষ করতে কত কষ্ট করে, যদি একদিনের চিন্তা বাবার একদিনের চিন্তা কোনো স্টুডেন্ট লাইফের কোনো ছাত্রর মাথায় ঢুকায় দিত, কোনো ছেলেমেয়ের মাথায়, ওই ছেলেটা একটা ঘন্টার জন্য খাওয়া নাওয়া গোসল ছাড়া একটা ঘন্টা কোনো বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইত না। যে একটা বাবার কত স্বপ্ন, একটা ছাত্রের তার লাইফ লাইফকে খাড়া করার জন্য বাবার কত টেনশন, এই টেনশন যদি করতো ছাত্ররা জীবনে ফেল করতো না।